বলিউডের নায়িকা হতে গেলে দরকার ফর্সা গায়ের রং, এই ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছিলেন তিনি। সেকালের বাণিজ্যিক ছবির পাশাপাশি সমান্তরাল ছবিতেও স্মিতা পাটিল ছিলেন জনপ্রিয় মুখ। শুধুমাত্র বাহ্যিক চাকচিক্য বা মৌখিক সৌন্দর্য নয়, বরং অভিনয় দক্ষতার মধ্যে দিয়ে উঠে আসা একটি নাম স্মিতা পাটিল। তবে তিনি মাত্র 31 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছিলেন। তার অকাল মৃত্যু আজও মেনে নিতে পারেনি ভারতীয় সিনেমাপ্রেমীরা। আজ তার 34তম প্রয়াণ দিবসে তার স্মৃতিচারণ করলেন স্বামী রাজ বাব্বার এবং ছেলে প্রতীক বাব্বার। ভিডিওটি শুরু হওয়ার আগে, আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। আজ থেকে 34 বছর আগে তিনি আমাদের ছেড়ে চলে গেছিলেন। ফেলে গেছিলেন তার ছোট্ট সদ্যজাত সন্তানকে, ছেড়ে চলে গেছিলেন তার স্বামী রাজ বাব্বারকে। আজ তার প্রয়াণ দিবসে স্বামী রাজ বাব্বার এবং ছেলে প্রতীক প্রয়াত অভিনেত্রীর স্মৃতিচারণ করলেন। তারিখটা ছিল 13 ডিসেম্বর 1986। সন্তান জন্মের 2 সপ্তাহ পরই চলে গেলেন তিনি। আজ তার প্রয়াণ দিবসে স্বামী রাজ বাব্বার লিখেছেন, মাত্র 31 বছর বয়সে তুমি আমাদের ছেড়ে চলে গেছিলে, তোমার সাথে যেটুকু সময় কাটিয়েছি তা আঁকড়েই আজ বেঁচে আছি। তুমি খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেছিলে, আর সেই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রয়াত স্ত্রীর উদ্দেশ্যে এমনটাই লিখেছেন রাজ বাব্বার। প্রতীক তার মা স্বর্গীয় স্মিতা পাটিলের উদ্দেশ্যে লিখেছেন, 34 বছর আগে আজ তুমি আমাদের ছেড়ে চলে গেছিলে, তারপর বহু বছর পার হয়ে গেছে, আমি সব সময় তোমাকে কল্পনা করেছি, তোমার আদর্শ মেনে চলার চেষ্টা করেছি। তিনি একজন আদর্শ মা হওয়ার পাশাপাশি একজন আদর্শ নারী, একজন আদর্শ ব্যক্তিত্ব, এমন একজন মানুষ যাকে সকলে ভালোবেসেছে। তিনি সকলের অনুপ্রেরণা, এবং তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার মতো সকলে হতে চাইতেন, এমন একজন যে তোমাকে কোনোদিন ছেড়ে চলে যাবে না এবং সবসময় তোমার পাশে থাকবেন। সময় বয়ে যায়, তবে সময়ের সাথে তিনি যেন আরও নতুন হয়ে উঠেছেন। এবছর তিনি 65 বছরে পা দিয়েছেন। আমার সঙ্গে সবসময় রয়েছেন তিনি, আমার মধ্যেই বেঁচে থাকবেন। তার 34তম প্রয়াণ দিবসে এভাবেই স্মৃতিচারণ করলেন তার ছেলে প্রতীক বাব্বার। শর্মিলা শোহাউস, শর্মিলা স্টার করুন ইউটিউব চ্যানেল। This is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.